আসসালামু আলাইকুম। মসজিদুল হারামের ইমাম ও খতিবের পদত্যাগ। কাবা শরীফের সম্মানিত ইমামগণের মধ্যে শাইখ ডক্টর সাইদ সুরাইম হাফি এর তেলাওয়াত আমাদের কাছে অতি পছন্দনীয়। তার তেলাওয়াত আত্মশুদ্ধমূলক তেলাওয়াত। শাইখ সুরাইম হাফি প্রায় 32 বছর যাবত কাবা শরীফের ইমামতি করছেন। তিনি কাবা শরীফের জুম্মার খতিবও ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক একটি সংবাদ হচ্ছে, ডক্টর শাইখ সাইদ সুরাইম কাবা শরীফের ইমামতি থেকে অব্যাহতি নিয়েছেন। অনেক আগে থেকেই তিনি বিদায় নিয়েছেন, যার জন্য দীর্ঘদিন থেকেই তাকে কাবা শরীফের ইমামতি মুয়াল্লায় দেখা যায় না। গত কয়েকদিন আগে এই সংবাদটি অনলাইনে ভাইরাল হলেও সৌদি সরকার তা ধামাচাপা দিয়ে অস্বীকার করে। কতদিন আর লুকিয়ে রাখবে, তাই এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে। গতকাল হারমাইন শরীফের ভেরিফাইড আইডি থেকে সংবাদটি প্রচার করা হয়। কাবা শরীফের মিম্বার থেকে শাইখ সুরাইমের অব্যাহতি আমাদের জন্য একটি অনেক দুঃখজনক বিষয়। কাবা শরীফের মিম্বারে দাঁড়িয়ে যদি হক কথা বলা না হয়, তাহলে এই মিম্বার থাকার কি প্রয়োজন? আর বর্তমানে সৌদি সরকারের অধীনে থেকে কেউ হক কথা বলতে পারবে তা প্রায় অসম্ভব। তাই তার সত্যনিষ্ঠা গায়রত ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহতালা হারমাইন শরীফকে ফাসিক ফাজিল ইহুদি নাসারেদের গোলামদের হাত থেকে হেফাজত করুন। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন, কারণ সুরাইম হাফি ইচ্ছা করে পদত্যাগ করেনি। তাকে সরকারের পক্ষ থেকে পদত্যাগ করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। তো এ বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।